হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর রঞ্জনা মিত্র। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখানে আলোচনা করব একটা মেডিসিন নিয়ে, যে মেডিসিনের নাম তোমরা সকলেই শুনেছ, অনেকে ইউজও করেছ, কিন্তু তোমরা যে ইউজ করেছ সেটা ছাড়া সেই মেডিসিনটা আর কী কী কাজে লাগতে পারে এবং আমরা ডাক্তাররা কীভাবে তাকে ইউজ করি সেই সম্বন্ধে কিছু আলোচনা করব। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব থুজা নিয়ে। থুজার পুরো নাম হলো থুজা অক্সিডেন্টালিস। এই থুজার ব্যবহার তোমরা জানো যে আঁচিল সারানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই আঁচিল সারানো ছাড়া থুজা আর কী কী কাজে লাগে সেই নিয়ে আজকে আলোচনা করব। থুজা কিন্তু মানে থুজার স্পেয়ার অফ অ্যাকশন বলতে গেলে কিডনি, জিআই ট্র্যাক্ট, স্কিন আর হলো জেনিটো ইউরিনারি অর্গান। সুতরাং স্কিনের যে ব্যবহারটা তোমরা মোটামুটি অনেকেই জানো যে ওইভাবে হোমিওপ্যাথিতে তো মানে ট্রিটমেন্ট হয় না, কোনো নাম একটা ফিক্সড হয়ে আছে এবং সেই ওষুধটাই সবার লাগবে এরকম কখনোই হয় না। আমরা সবসময় কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের কথা বলে থাকি, তার মানে কি আমরা একটা পেশেন্টের কেস টেকিং করি, তার যে রোগীর যে পিকচার পাওয়া যায় সেই পিকচারের সাথে আমাদের যে ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোর যে পিকচার আছে সেই পিকচারগুলোকে মিলিয়ে মানে রোগীর সিমটমসের সাথে মেডিসিনের সিমটমস মিলিয়ে আমরা ইন্ডিভিজুয়াল মেডিসিন সিলেক্ট করি। সুতরাং এই থুজা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, ইউটেরাইন সিস্ট, ইউটেরাইন পলি, পাইলস, তারপরে কনস্টিপেশন, ডায়রিয়া প্রভৃতি নানান জায়গায় আমরা ট্রিটমেন্টের জন্য থুজাকে সিলেক্ট করি। তাহলে আমি এখন তোমাদেরকে জানাবো যে এই থুজা মেডিসিনটা সিলেক্ট করতে হলে কী কী সিমটমস দেখে আমরা থুজাকে সিলেক্ট করি। প্রথম বলবো যে থুজা কিন্তু একটা লেফট সাইডের ড্রাগ, মানে মানুষের অর্গানের আমাদের শরীরটাকে যদি লেফট অ্যান্ড রাইট বলে দুটো ভাগ করতে পারি তাহলে মেইনলি কাজ করে লেফট সাইডের ওপর। আর এমন নয় যে রাইট সাইডের কোনো ডিজিজ এলো কিন্তু আমি থুজা ব্যবহার করব না, এরকমটা কিন্তু নয়। আমরা মেইনলি এর কাজ হলো লেফট সাইডের ওপর। এছাড়া থুজা হলো চিলি পেশেন্ট। এছাড়া আর বলবো যে থুজার যখন আমরা সিলেক্ট করি তখন যেই সিমটমসগুলোর ওপর আমরা বেশি জোর দিই সেইগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। থুজার পেশেন্টকে যখনই আমরা মেডিসিন সিলেক্ট করব তার একটা মানে ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনের হিস্ট্রি অনেক সময় থাকতে পারে, মানে পেশেন্ট কোনো সময় কোনো ভ্যাকসিন নিয়েছিল তার একটা ব্যাড এফেক্ট পেশেন্টের সেই সময় অ্যারাইজ করেছিল, এরকম হিস্ট্রি পেশেন্টের থাকলে আমরা সেক্ষেত্রে থুজাকে সিলেক্ট করতে পারি। এছাড়া আর কীভাবে দেখতে পারি, আর দেখতে পারি যে থুজার পেশেন্টের কিন্তু অনেক মানে একটা ফিক্সড আইডিয়া থাকে, কীরকম মনে হয় যে তার পেছনে বা পাশে তাকে যেন সবসময় কেউ ফলো করছে। এছাড়া পেশেন্টের অ্যাবডোমেনের মধ্যে যেন মনে হয় একটা লিভিং অ্যানিমেল সবসময় ঘোরাফেরা করছে, এই ধরনের কিছু ফিক্সড আইডিয়া থুজার পেশেন্টের মধ্যে আমরা পাই। এছাড়া দেখতে পাই অনেক সময় যে থুজার আমরা কনস্টিপেশনও থাকতে পারে, ডায়রিয়াও থাকতে পারে। কনস্টিপেশন থাকলে কীরকম থাকবে, কনস্টিপেশন হলো পেশেন্টের স্টুলটা খুব হার্ড হয় এবং রেকটামের এখানে একটা বার্নিং সেন্সেশন থাকতে পারে। এছাড়া তার যে মল ত্যাগ করে সেই মল ত্যাগ করার প্রথমটা কিছুটা বেরিয়ে যাওয়ার পরেই খানিকটা আবার যেন মনে হয় পেশেন্ট বলে যে তার আবার আগের পজিশনে ফিরে গেল, তার মানে খানিকটা বেরিয়ে গেল আর খানিকটা আগের পজিশনে ফিরিয়ে গেল, তার জন্য তার একটা রেকটাল পেনও হতে পারে। এই ধরনের সিমটমস থাকলে সেক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করতে পারি। ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রেও আমরা
থুজাকে ব্যবহার করতে, কিন্তু ডায়রিয়াটা কীরকম হবে যে ডায়রিয়াটা কিন্তু নেচারটা হবে আফটার ব্রেকফাস্টের পর, মানে বেড়ে যায়, আর যখন মানে স্টুল বেরোয় তখন খুব ফোর্স দিয়ে শব্দ করে বেরিয়ে যায়। এই ধরনের সিমটমস থাকলে সেক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করতে পারি। এছাড়া কিন্তু থুজা পেশেন্ট আমরা ইউরিনারি অর্গানের ওপর যেহেতু ভালো কাজ করে, সেখানে দেখা যায় যে ইউরেথ্রা খুব একটা বার্নিং সেন্সেশন আছে, আর যখন পেশেন্টের ইউরিন ত্যাগ করার ইচ্ছে হয় তখন খুব হঠাৎ করে ইচ্ছে হয়, এবং যেন সেই সময় সে আর কোনোভাবে ওয়েট কন্ট্রোল করতে পারে না বা ওয়েট করতে পারে না। পাইলসের প্রবলেম থাকলেও আমরা থুজা ব্যবহার করি। পাইলসের কীরকম থাকে যে পাইলসের ব্লিডিং পাইলসও হতে পারে, কিন্তু তার এইরকম নেচার থাকবে যে রেকটামের জায়গাটা খুব বার্নিং সেন্সেশন থাকবে, খুব মানে স্টিচিং টাইপের পেন থাকবে, এছাড়া স্টুল বেরোনোর সময় যে ফোর্স দিয়ে বেরোবে, হ্যাঁ, এই ধরনের সিমটমস থাকলে পাইলসের ক্ষেত্রে, বা পার্টলি বেরিয়ে গেল আবার পার্টলি ভেতরে আবার ঢুকে গেল, এই ধরনের সমস্যা থাকলে পরে আমরা পাইলসের প্রবলেমের ক্ষেত্রেও থুজা ব্যবহার করতে পারি। তা দেখা যায় যে থুজার পেশেন্টের একদম খিদে থাকে না, আর তার সে ফ্রেশ মিট পটেটো এগুলো একদম পছন্দ করে না, কিন্তু আর পেঁয়াজ খেতে একদম চায় না। সাধারণত পেশেন্টকে প্রশ্ন করে জানা গেছে যে থুজা সাধারণত বেড়ে যায় সকাল তিনটের সময়, মানে ভোর তিনটে আর বিকেল তিনটের সময়, অ্যাগ্রাভেশন টাইম বা আফটার ব্রেকফাস্ট নাইট, এগুলোতে অ্যাগ্রাভেশন হয়, মানে পেশেন্টের সিমটমসগুলো বেড়ে যায়। সুতরাং পলিপসিস, টিউমার এগুলোর ক্ষেত্রেও আমরা থুজাকে ব্যবহার করি, কারণ এগুলো হলো সাইকোটিক ম্যানিফেস্টেশন, সেই জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসাবে আমরা কিন্তু থুজাকে ব্যবহার করি। সুতরাং থুজার পেশেন্টকে আমি যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি, আর থুজার যে পেশেন্টের যেই সিমটমসগুলো বললাম এই সব ক্ষেত্রে যদি সিমটমসগুলো থাকে, তাহলে কিন্তু আমরা অবশ্যই থুজা ব্যবহার করে উপকার পেতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো সমস্যা নিয়ে। নমস্কার।